একেই বলে ভাগ্য। অন্যের ফেরানো প্রস্তাব লুফে নিয়ে টলিউডের এক নম্বর অভিনেত্রী হয়ে উঠলেন ঋতাভরী চক্রবর্তী। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটা শুরুর আগে আপনাদের কাছে একটি অনুরোধ করব, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে এবং ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করবেন। আপনারা দেখছেন স্টারেদের অন্দরমহল। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। বাংলা সিরিয়াল জগতের এমন কিছু সিরিয়াল আছে যা শেষ হয়ে যাওয়ার পরেও তার রেস থেকে গিয়েছে দর্শকদের মনে। এমনই একটি সিরিয়াল হলো স্টার জলসার অগোবধূ সুন্দরী। 2009 সালে সম্প্রচার হয়েছিল ধারাবাহিকটি এবং সেই ধারাবাহিকে নায়িকা ললিতা চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। তখনকার সময় সিরিয়াল প্রেমীদের মনে ব্যাপক আলোড়ন ফেলেছিলেন ধারাবাহিকটি। ম্যাসিভ সাকসেসও পেয়েছিল অগোবধূ সুন্দরী। এটা ছিল ঋতাভরীর প্রথম ধারাবাহিক, আর প্রথম ধারাবাহিকেই নবাগতা ঋতাভরীর অভিনয়ে মন ছুঁয়ে গেছিল দর্শকদের। সিরিয়াল প্রেমীদের মনে পাকাপাকি জায়গা করে নিয়েছিল ললিতা ওরফে ঋতাভরী। তবে জানলে অবাক হবেন, অন্য এক অভিনেত্রীর ফেরানো প্রস্তাব লুফে নিয়ে ললিতা আজ ঋতাভরী। প্রথমে এই ললিতা চরিত্রের অফার যায় টেলিপাড়ার আর এক অভিনেত্রী তরিতা চ্যাটার্জির কাছে। সালটা ছিল 2008। পুজোয় বন্ধুদের সাথে ম্যাডাস স্কোয়ারে আড্ডা মারছিল তরিতা। সেই সময় নিজের অজান্তেই এক চিত্র সাংবাদিকের লেন্সবন্দি হন তরিতা। তবে তখন তিনি অভিনেত্রী হয়ে ওঠেননি। সেই ছবি প্রকাশ হতেই প্রযোজক রবি ওঝা ধারাবাহিকের অগোবধূ সুন্দরীতে ললিতার চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন অভিনেত্রী। পরে সেই অফার যায় ঋতাভরীর কাছে। খুব অল্প দিনেই দর্শকদের মনে জায়গা করে নেয় ললিতা। তবে সিরিয়াল শেষ হওয়ার এত বছর পরেও চর্চায় কিন্তু এখনও অব্যাহত। সম্প্রতি হিন্দুস্তান টাইমসের এক সাক্ষাৎকারে তরিতাকে প্রশ্ন করা হয়, প্রস্তাব ফিরিয়ে দেওয়ার জন্য আফসোস হয়নি? তরিতা বলেন, তখন আমি জানতাম না যে ধারাবাহিকটা এত সফল হবে, এবং প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কারণ জানতে চাইলে অভিনেত্রী বলেন, তখন তার বাড়িতে অভিনয় করার অনুমতি পাননি তিনি, তবে এক প্রকার বাধ্য হয়েই না বলে দিতে হয়েছিল। আসলে তরিতা অনেক ছোটবেলায় বাবাকে হারান, তাই মায়ের কথা অমান্য করে অভিনয় আসতে চাননি তিনি। তবে ললিতা চরিত্রের অফার ফিরিয়ে দিলেও নিজের ক্যারিয়ার নিয়ে সন্তুষ্ট তরিতা। জি বাংলার কড়ি খেলা, রানী রাসমণির মতন একাধিক ধারাবাহিকে অভিনয়ের অভিজ্ঞতা রয়েছে তার। তো বন্ধুরা, ললিতা চরিত্রে ঋতাভরীকে আপনাদের কেমন লাগতো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা। তারকাদের বিষয়ে খুঁটিনাটি তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে।